হোয়াটসঅ্যাপ, তো আজকে বানাচ্ছি 3 ইনগ্রিডিয়েন্ট বাটার পপকর্ন অথবা ক্যারামেল পপকর্নও বলা যায় এটাকে। তো আমি এই পপকর্ন কার্ডেলসগুলো ঢাকা থেকে কিনে নিয়ে আসছিলাম, 1 প্যাকেট 30 টাকা নিছিল। আর একটা ওভেন প্রুফ বাটি লাগবে এটা করার জন্য, যেহেতু আমি আজকে ওভেনে বানাচ্ছি। তো ওভেন আমি এক্সপেরিমেন্টালি আজকে প্রথম বানাচ্ছি। প্রথমে একটু পপকর্ন দিয়ে দিছি, তারপর দেখি সিটগুলো ফালতু ছিল, মানে ব্যাটা আমাকে পুরো ঠকাইছে। 1 প্যাকেট 30 টাকা নিছে, বাট ম্যাক্সিমাম কর্ডনই নষ্ট ছিল আর কি। তো আমি তারপরে একটু বাটার দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট বাটার। বাটার দিয়ে এটা এক লেয়ারে বিছাই দিছি এবং এটা ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভে 3 মিনিট রাখতে বলছে। আমি এটা পুরোটাই ইউটিউব দেখে বানাচ্ছি, আমি মানে ওভেনের আগে বানাই না, আমি সবসময় প্যানে বানাই পপকর্ন। তো আজকে বানাচ্ছি। তো আমি ফার্স্টে যখন 3 মিনিট দিলাম, দেখলাম যে উপরেরগুলো খালি ফুটছে, নিচেরগুলো একদমই ফুটে নাই, নিচেরগুলো শক্ত হয়ে থেকে গেছে। তো আমি ওগুলো আলাদা করে নিচেরগুলোকে আবার আমি ওভেনে দিব, এই জন্য ওগুলো আলাদা করে নিছি। অ্যান্ড এটাকে আমি আবার ওভেনে দিয়ে দিছি, এটাকে 2 মিনিট দিছি, 2 মিনিটে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। তো টোটাল আমার 5 মিনিট লাগলো, প্যানেও আমার সেম টাইমই লাগে। তো আমি একটা প্যানে হচ্ছে একটু চিনি গরম করে নিছি। চিনিটা একটু হচ্ছে যখন ক্যারামেল ক্যারামেল ভাব আসবে, যখন পুডিংয়ের মতন একটু ভাব আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু বাটার। বাটার দিয়ে এটা মিক্সড করে নিব, তাহলে এটা আমাদের ক্যারামেল পুডিং তৈরি হয়ে, ক্যারামেল পুডিং বলতেছি সরি, ক্যারামেল পপকর্ন তৈরি হয়ে যাবে। তো আমার নর্মাল পপকর্ন একদমই ভাল লাগে না, বাট এই ক্যারামেল পপকর্নটার আমি ফ্যান, মানে খুবই ভালো লাগে। একটা ক্রিমি বাটারি মিষ্টি একটা ফ্লেভার থাকে। আর এই যে বাটিটা আমি পুরো নষ্ট করে ফেলছি, মানে এই পপগুলো বাটির ভিতর ঢুকে ঢুকে একদম গর্ত করে ফেলছে, বাটিটা পুরো নষ্ট করে ফেলছি এই এক পপকর্ন বানাইতে। এর থেকে আমি ফ্রাই প্যানে বানাইতাম, এটাই ভালো হতো। যাই হোক, আম্মু আমাকে মাইট দিবে এবার বাটির জন্য, আমি শিওর। তো যাই হোক, পপকর্নটা আমি ঢেলে নিছি। এটা প্রথমে আঠালো অবস্থায় একটু লেগে লেগে থাকবে, তারপর হাত দিয়ে ঝুড়ে ঝুড়া করে নিতে হবে। তো এখন আমি এটা টেস্ট করতেছি। তো এটা টেস্ট হ্যাভেনলি, এটা অনেক মজা, এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।